বিরাদরান ইসলাম আশিকান হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকান ওয়ালী কেরাম আজম ভান্ডারী গণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকর যে গাউসুল আজম দরবারে সমবেত হয়েছে আওলাদ রাসূল আওলাদ গাউসুল আজম হযরত গাউস জামান শফি বাবার বড় শাহজাদা কিবলা সৈয়দ হাবিবুল বশর মাই 68তম খসড়সরি উপলক্ষে আমরা জানি দেশে এখন বিভিন্ন বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত ফটিকছড়িতে আমাদের অনেক পানির সমস্যা হয়েছে এবং এটা শুধু ফটিকছড়ি নয় চট্টগ্রাম নয় সারা বাংলাদেশব্যাপী একটা বন্যার প্রভাব চলছে। আমরা শনিবার এসেও আমি এক হাঁটু পানি এই মাঠে আমি আমার ঘরে যেতে হয়েছে। যারা এলাকাবাসী আছেন তারা জানেন এইটা আল্লাহ তাআলার অশেষ মাধ্যমে যে আজকে এই খুরশিদ শরীফের এই অনুষ্ঠানটি আমরা এত সুন্দরভাবে একটি চমৎকার আবহাওয়া এবং পরিবেশে এবং আওলাদ রাসূলদের এবং দেশ বর্ণণ্য আলেম ওলেমা এবং এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন তাদের সকলের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠান আমরা আজকে এত সুন্দরভাবে আমরা করতে পারছি। তো যাই হোক আমি শুধু একটা শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের দিয়েছি এখানে আমাদের ফটিকছড়ি আল্লামা যে আমাদের কমিটি আছে সে সভাপতি হলেন সাইফুল ইসলাম ফারুকী সাহেব, ওনাকে সাথে নিয়েই আমরা হাবিয়া কমিটির যে কার্যক্রম আছে আমরা এই এলাকায় এবং বৃহত্তর চট্টগ্রামে ইনশাল্লাহ আরও সুন্দর করে বড় পরিসরে আমরা এটা আমরা এগিয়ে নিয়ে যাব। তো যাই হোক আপনারা অল্পক্ষণের জন্য ধৈর্য ধরেন, আমরা জানি যে আপনারা বৃষ্টির একটা আশঙ্কায় ভুগছেন বন্যার আশঙ্কায় ভুগছেন, তা আমরা তেমন একটা দীর্ঘ অনুষ্ঠান করব না এবং আপনারা আমরা জানি যে যার জন্য অপেক্ষা করছেন আমাদের সকলের প্রাণপ্রতিম মুর্শিদ হাবিব বাবা তিনি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, তাই এখানে যারা বক্তারা আছেন আমি আপনাদের বলবো আপনারা দয়া করে আপনাদের নসিহত বাণীগুলো খুব সংক্ষেপে 5 থেকে 7 মিনিটের মধ্যে দিয়ে দেন, কারণ আমার 8-10 জন বক্তা আছে, যদি আমি সবাইকে 5 মিনিটও করে সময় দিই আমার 1 ঘন্টা লেগে যাবে এবং সবাই কারো কথা নয় আমার কথাও নয় যার অনুষ্ঠান তার কথা শুনতে একটু উদ্বিগ্ন আছেন সবাই, তাই আপনারা সবাই আপনাদের যে মূল যে বক্তব্যটি সেখানে আপনারা দয়া করে চলে যাবেন এবং ইনশাল্লাহ আজকে এই অনুষ্ঠান আমরা সুন্দরভাবে যাতে সম্পূর্ণ করতে পারি। ফারুকী সাহেব আপনার কথা বলে তারপর আপনি একজন একজন করে আপনার বক্তারা দয়া করে একটু সংক্ষিপ্ত রাখবেন, এটা আপনাদের অসম্মানের জন্য নয় আসলে আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে এবং আমাদের এখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় বাস আসছে, অনেকের ঘরে যেতে একদিন চলে যাবে, ভারত থেকেও লোক এসছে বিভিন্ন দেশ থেকে এখানে আগমন করেছে, তো তারা তাদেরকে আমরা সুন্দর পরিবেশে একটু আমরা আমাদের আরও কিছু কার্যক্রম এখানে এরপরে বাকি আছে অনুষ্ঠানের পরে সেগুলো যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, আপনারা আপনাদের মূল্যবান নসিহত বাণীগুলো এবং আপনাদের বয়ানগুলো আপনারা 5 থেকে 7 মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে দয়া করে আপনারা পরিবেশন করুন। এবং ওসিয়ত করেছেন সংক্ষিপ্ত 5-7 মিনিটের মধ্যে সবার বক্তব্য যেন অন্য জায়গায় ওয়াজ করলো, এটা ওয়াজের জায়গা নয় কারণ এখানে গৌসুল আজম আসবেন কাপ নেওয়ার জন্য সবাই আসি, যোগ্যতা দেখার জন্য কেউ আসি না, ঠিক কিনা জোরে বলেন। পরশুদিন বাবার সাথে ফোন করলাম, বাবা আমরা আসবো কিনা, বাবা বললেন এখানে তো বরাবর এক কোমর ফানি, হয়তো মনে হয় মাহফিল কি ভালো জানে, আজকে দেখলাম বাবা জান কেবলার বড় কেরামতি হলো মানুষ 15 দিন ধরে ফানি বন্দি হয়ে থাকার পর আজকে হাবিব বাবার খুসরুস শরীফের মধ্যে আল্লাহ এমন ভাবে পরিষ্কার করে দিয়েছেন যেন ফানি তো নাই সূর্যের আলো আমাদেরকে দেখা দিয়েছে।
এটাই হলো গৌসুল আজম মাস্টার, ঠিক কিনা বলেন না? আজকের কেরামত এখানেই প্রমাণিত হয়ে গেল। তো যাক, যদিও বা ওনাদেরকে আমরা চিনি না, চিনার মতো পরিচয় তো দেয় না, কিভাবে চিনবো? সেই জন্য আজকে কেরামতির প্রকাশ বিকাশ করছে, আজকে রূপ দিয়েছে, সুন্দরভাবে আমরা বসতে পেরেছি, কারণ ওনাদেরকে আমরা এখনো চিনতে চিনা। সবাই চেনার মতো চিনলে এখানে আজকে রাত নয় এক মাস ধরে বসে থাকতাম, ঠিক কি না বলেন? কেন চিনলে না রে মনে, কেন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মনে, কেন চিনলে না রে মনে, কেন চিনলে না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন, রূপে আকার নিল চলে জগতি মাতা গিল, নর নারী হুর ফেরেশতা চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি সুবহানাল্লাহ বলেন, কারণ আমরা চিনি না।